সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আদরের পরীক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের অনুরোধের টপিক আর্থ্রোপোডা পর্ব নিয়ে আলোচনা করছি। আর্থ্রোপোডা পর্ব আলোচনায় তোমরা যা জানতে পারবে, এক, আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য, দুই, কয়েকটি আর্থ্রোপডের নাম, তিন, চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব। আর্থ্রোপোডা শব্দটি দুইটি গ্রিক শব্দ আর্থন এবং পডস নিয়ে গঠিত। আর্থন অর্থ জয়েন্ট বা সন্ধি এবং পডস অর্থ ফুট বা পা। অর্থাৎ আর্থ্রোপোডা শব্দের অর্থ হল সন্ধিযুক্ত পা বা সন্ধিযুক্ত উপাঙ্গ। এই পর্বের প্রাণীদের সন্ধিযুক্ত পা বা সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। অর্থাৎ সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট প্রাণীদের পর্বকে বলা হয় আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের নামকরণ 1848 সালে ভন সাইবোল্ড আর্থ্রোপোডা পর্বটির নামকরণ করেন। প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব হলো আর্থ্রোপোডা। পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে 80% প্রাণী হলো আর্থ্রোপোডা পর্বের। অর্থাৎ পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে 3/4 হল আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের খাদ্য, আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা তৃণভোজী, মাংসাশী এবং সর্বভুক হয়ে থাকে। তৃণভোজীরা উদ্ভিদের রস বা উদ্ভিদের অংশ বিশেষ খেয়ে জীবন ধারণ করে। মাংসাশীরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে খাদ্য হিসাবে ব্যবহার করে। সর্বভুক্কেরা উদ্ভিদ, প্রাণী, ময়লা আবর্জনা প্রভৃতি খেয়ে বেঁচে থাকে। আর্থ্রোপডদের পঞ্চ ইন্দ্রিয় অত্যন্ত কর্মক্ষম। বেশ দূর থেকে এরা শত্রুকে অনুধাবন করতে পারে, শত্রুকে চিহ্নিত করতে পারে এবং সুযোগ বুঝে নিজেকে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে। জীবজগতে বড় বৈচিত্র্যময় প্রাণী হলো আর্থ্রোপডেরা। পৃথিবীতে বৈচিত্র্যতার দিক থেকে আর্থ্রোপডদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এরা সংখ্যার দিক থেকেও অনেক বেশি, বিস্তারের দিক থেকেও ব্যাপক এবং এদের গঠন, বর্ণ সব কিছুই বড় বৈচিত্র্যময়, যা অন্য কোনো পর্বে দেখা যায় না। আর্থ্রোপডরা সামাজিক জীবনে অনন্য, অর্থাৎ এরা সামাজিক নিয়মকানুন গুলো সুশৃঙ্খল ভাবে মেনে চলে। আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য, এক, এরা টিপ্লোব্লাস্টিক অ্যানিম্যাল, দুই, এদের দেহ অঞ্চলায়ন বা ট্যাগমাটায় বিভক্ত, তিন, এদের সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, চার,
এদের মাথায় পুঞ্জাক্ষি থাকে 5, এদের মস্তকে অ্যান্টেনা থাকে 6, এদের উপাঙ্গ পরিবর্তিত হয়ে মুখ উপাঙ্গ গঠিত হয় 7, এদের বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত 8, এদের খোলস মোচন বা মল্টিং ঘটে 9, এদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের 10, এরা টাকিয়া বুক লাং ও বুক গিল দ্বারা শ্বসন ঘটায় 11, এদের হিমোসিল নামক দেহগহ্বর আছে 12, এদের প্রধান রেশন অঙ্গ মালপিজিয়ান নালিকা থাকে 13, এদের সবুজ গ্রন্থি অক্সাল গ্রন্থি অ্যান্টেনাল গ্রন্থি ও ম্যাক্সিলারি গ্রন্থি রেশনে সাহায্য করে 14, এদের জীবনচক্রে উথিকা পিউপা ও নিম বিদ্যমান 15, এদের রূপান্তর বা মেটামরফোসিস ঘটে 16, এরা একলিঙ্গিক অর্থাৎ এরা একলিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং যৌন জননে দ্বিরূপতা দেখা দেয়। এই বৈশিষ্ট্যগুলো এখন চিত্র সহ আলোচনা করব। চিত্র সহ আলোচনা না করলে বৈশিষ্ট্যগুলো পূর্ণাঙ্গ বোঝা যায় না এবং দীর্ঘদিন মনে থাকে না। আর বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য একটি কোটেশন এখানে আলোচনা করব। কোটেশনটি মুখস্থ রাখলে তুমি বৈশিষ্ট্যগুলো খুব সহজেই লিখতে পারবে। এক, এরা টিপ্লোব্লাস্টিক অ্যানিম্যাল অর্থাৎ ভ্রূণ অবস্থায় এদের দেহে 3টি স্তর থাকে, এক্টোডার্ম, মেসোডার্ম এবং অ্যান্ড্রোডার্ম। এ কারণে এদেরকে ত্রিস্তর বিশিষ্ট প্রাণী বলা হয়। 2, এদের দেহ অঞ্চলায়ন বা ট্যাগমাটায় বিভক্ত অর্থাৎ এদের দেহ কয়েকটি অঞ্চলে বিভক্ত। যেমন এই প্রাণীটির দেহ মস্তক, বক্ষ এবং উদর অঞ্চলে বিভক্ত। প্রতিটি অংশকে বলা হয় ট্যাগমাটা। 3, এদের সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে অর্থাৎ এদের উপাঙ্গগুলো জোড়ায় জোড়ায় থাকে বা সন্ধিযুক্ত অবস্থায় থাকে, এই জন্য এদেরকে বলা সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট প্রাণী বা আর্থ্রোপোডা। এদের মাথায় পুঞ্জাক্ষি থাকে, পুঞ্জাক্ষি হলো এদের জটিল চক্ষু। এদের মাথার দুই পাশে 2টি সুস্পষ্ট পুঞ্জাক্ষি থাকে, পুঞ্জাক্ষি এদের দেখতে সাহায্য করে। এদের মস্তকে অ্যান্টেনা থাকে, মস্তকে 2টি অ্যান্টেনা থাকে, অ্যান্টেনা সংবেদী কোষ থাকে, সংবেদী কোষ বাইরের উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। 6, এদের উপাঙ্গ পরিবর্তিত হয়ে মুখ উপাঙ্গ গঠিত হয়, মুখের চারিদিকে উপাঙ্গ থাকে, সেই উপাঙ্গ পরিবর্তিত হয়ে মুখ উপাঙ্গে রূপান্তরিত হয়। 7, এদের বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত, এটা হলো বহিঃকঙ্কাল, এই বহিঃকঙ্কালটি কাইটিন নির্মিত, এই কারণে বহিঃকঙ্কাল বেশ শক্ত হয়। 8, এদের খোলস মোচন বা মল্টিং ঘটে অর্থাৎ এদের পুরাতন খোলস পরিত্যক্ত হয় এবং নূতন খোলস গঠিত হয়। পুরাতন খোলস থাকলে এদের দেহের বৃদ্ধিটা ঘটে না, পুরাতন খোলস যখন বদলায় তখন এদের দৈহিক বৃদ্ধি ঘটে। এই খোলস মোচনকে বলা হয় মল্টিং। 9, এদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের অর্থাৎ এদের রক্ত চলাচলের জন্য
সুনির্দিষ্ট কোনো রক্তনালিকা নাই, দেহের বিভিন্ন অংশ দিয়ে রক্ত চলাচল করে। এই ধরনের রক্ত সংবহনকে বলা হয় মুক্ত রক্ত সংবহন তন্ত্র। দশ, এরা টাকিয়া, বুক, লাং ও বুক গিল দ্বারা শ্বসন ঘটায়। এটা টাকিয়া, এদের শ্বসন তন্ত্রকে বলা হয় টাকিয়া, এরা টাকিয়ার সাহায্যে শ্বসন ক্রিয়া ঘটায়। এটা বুক লাং, এই প্রাণীরা বুক লাং দ্বারা শ্বসন ক্রিয়া ঘটায়। এটা গিল, এই প্রাণীরা বুক গিল দ্বারা শ্বসন ঘটায়। ১১, এদের দেহ গহ্বর হলো হিমোসিল, অর্থাৎ এদের দেহের ভিতরে ওই ফাঁকা স্থানকে বলা হয় দেহ গহ্বর। এই দেহ গহ্বরটি হিমোসিল নামে পরিচিত। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল। এদের প্রধান রেশন অঙ্গ মালপিজিয়ার নালিকা থাকে, এগুলো মালপিজিয়ার নালিকা, এটা হলো এদের প্রধান রেশন অঙ্গ। এই মালপিজিয়ার নালিকায় বজ্র পদার্থ দেহের বাইরে নির্গত করে। ১৩, এদের সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি, অ্যান্টেনাল গ্রন্থি এবং ম্যাক্সিলারি গ্রন্থি থাকে, এই গ্রন্থিগুলো রেশন কাজে সাহায্য করে। ১৪, এদের জীবন চক্রে উথিকা, পিউপা এবং নিম বিদ্যমান। উথিকার ভিতরে ডিম থাকে, ডিম থেকে পিউপা গঠিত হয়, পিউপা থেকে নিম গঠিত হয়, নিম ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হয়। ১৫, এদের রূপান্তর বা মেটামরফোসিস ঘটে। মেটামরফোসিস এদের অন্যরকম একটি বৈশিষ্ট্য। এদের ডিম থেকে লার্ভা গঠিত হয়, লার্ভা থেকে পিউপা সৃষ্টি হয়, পিউপা থেকে নিম গঠিত হয়, নিম থেকে শিশু প্রাণী হয়, শিশু প্রাণী থেকে ধীরে ধীরে পূর্ণাঙ্গ প্রাণী হয়, পূর্ণাঙ্গ প্রাণী আবার ডিম পাড়ে। এইভাবে এদের মেটামরফোসিস ঘটে। ১৬, এরা একলিঙ্গিক, অর্থাৎ এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী। যৌন জননে দ্বিরূপতা দেখা যায়, অর্থাৎ এদের যৌন জননে দুই রূপ হতে পারে। দুই রূপ বলতে স্ত্রী এবং প্রাণীটি ভিন্ন বৈশিষ্ট্যের, ভিন্ন আকারের, ভিন্ন গঠনের বা ভিন্ন রঙের হতে পারে। এখানে রানী মৌমাছি আকার অনেক বড় দেখতে পাচ্ছি, আর পুরুষ মৌমাছি আকারে অনেক ছোট। এই পুরুষ মৌমাছিটি রানী মৌমাছির সাথে যৌন মিলনে অংশ নেয়। এখানে দুইজন দুইটি রূপের অধিকারী, একটা অনেক বড় আর একটা অনেক ছোট, এটাই দ্বিরূপতা নামে পরিচিত। কটেশন, সেই কাঙ্ক্ষিত কটেশন, যে কটেশনের মাধ্যমে আজকের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে মনে রাখা যায়, এটা আমার শিক্ষা প্রদান ব্যবস্থার একটি ভিন্ন রকমের কৌশল বা একটি অনন্য বৈশিষ্ট্য, সে কোটেশন এখন উল্লেখ করছি। মনে রাখার জন্য কোটেশন, আর্থ্রোপোডা পর্বের কোটেশন, টিপ্লোট্যাগমা সন্ধি পুঞ্জাক্ষি মাল্টি হিমোচি মালপিজি বুকলাং উথিকা পিউপি। আমি আবার বলছি, টিপ্লোট্যাগমা সন্ধি পুঞ্জাক্ষি মাল্টি হিমোচি মালপিজি বুকলাং উথিকা পিউপি। টিপ্লোট্যাগমা সন্ধি পুঞ্জাক্ষি মাল্টি হিমোচি মালপিজি বুকলাং উথিকা পিউপি। টিপ্লো, এরা টিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। ট্যাগমা, এদের দেহ ট্যাগমাটায় বিভক্ত। সন্ধি, এদের সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। পুঞ্জাক্ষি,
এদের মাথায় দুইটি পুঞ্জাক্ষি বা জটিল চক্ষু থাকে। মল্টি, এরা নির্দিষ্ট সময় পরপর মল্টিং বা খোলস মোচন ঘটায়। হিমোচিল, এদের দেহগহ্বর হিমোচিল নামে পরিচিত, অথবা এদের হিমোচিল নামক দেহগহ্বর থাকে। মালপিজি, এদের প্রধান রেশন অঙ্গ মালপিজিয়ার নালিকা থাকে। বুকলাং, এরা বুকলাং, বুক গিল, তাকিয়া প্রভৃতির সাহায্যে শ্বসন ক্রিয়া ঘটায়। উথিকা পিউপি, এদের জীবনচক্রে উথিকা পিউপি নিম প্রভৃতি দশা দেখা যায়। কয়েকটি আর্থ্রোপডের নাম। চিংড়ি, চিংড়ির বৈজ্ঞানিক নাম বড় কঠিন বা জটিল, ম্যাক্রোবাসিয়াম রোজেনবার্জি। তেলাপোকা, এর বৈজ্ঞানিক নাম পেরিপ্ল্যানেটা আমেরিকানা। রাস কাঁকড়া, অশ্বক্ষুর কাঁকড়া, এই কাঁকড়াটি দেখতে ঘোড়ার খুরের মতো, এর বৈজ্ঞানিক নাম লিমুলাস পলিফেমুস। কাঁকড়া, এর বৈজ্ঞানিক নাম কার্সিনাস মানিয়াস। মাছি, এর বৈজ্ঞানিক নাম মুসকা ডোমেস্টিকা। মশা, এর বৈজ্ঞানিক নাম কিউলেক্স পাইপেই পাইপিএন্স। প্রজাপতি, এর বৈজ্ঞানিক নাম পাইয়েরিস বাসিকি। হাজারপতি, এর হাজারোটি পা আছে, এই প্রাণীটি দেখা যায় মাঝে মাঝে, অসংখ্য পা, একে বলা হাজার পদি, হাজারটি পা। মাকড়সা, এর বৈজ্ঞানিক নাম লাইকোসা লেন্টা। লেডি বার্ড বিটল, এরা উড়তে পারে, এর বৈজ্ঞানিক নাম কক্সিনেলা ম্যাগনিফিকা। বৈজ্ঞানিক নামগুলো মনে রাখা দরকার, এর চিত্র খেয়াল রাখা দরকার, বাংলা নামও উদাহরণ হিসেবে জানা দরকার, কারণ এই বাংলা নাম, বৈজ্ঞানিক নাম অথবা চিত্র দিয়ে উদ্দীপক হবে। বাংলা নাম, বৈজ্ঞানিক নাম বা চিত্র না জানা থাকলে উদ্দীপক ধরতে পারবে না। চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। চিংড়ি যেহেতু আমাদের দেশের দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য, তাই চিংড়ি দিয়ে উদ্দীপক হয়, চিত্র থাকে, বলা হয় এই পর্বটি, এর পর্বের বৈশিষ্ট্য লেখো, অথবা এই প্রাণীটির অর্থনৈতিক গুরুত্ব লেখো। আলোচনা করছি চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব। আমাদের দেশে সাধারণত দুই ধরনের চিংড়ি বেশি চাষ করা হয়, গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি। গলদা চিংড়ি মিঠা পানিতে জন্মে, আর বাগদা চিংড়ি লোনা পানিতে চাষ করা হয়। চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব, এক, ইহা প্রোটিনের চাহিদা পূরণ করে, দুই, কর্মসংস্থান সৃষ্টি, তিন, বৈদেশিক মুদ্রা অর্জন, চার, আর্থসামাজিক উন্নয়ন, পাঁচ, কৃষি উন্নয়ন, ছয়, পরিত্যক্ত জমি ব্যবহার, সাত, পরিবেশ সংরক্ষণ, আট,
বৈজ্ঞানিক গবেষণা। এই পয়েন্টগুলো চিত্রসহ দেখি, তাহলে দীর্ঘদিন মনে থাকবে। প্রোটিনের চাহিদা পূরণ, চিংড়িতে যথেষ্ট পরিমাণ প্রোটিন আছে। চিংড়ি আমরা বিভিন্ন উপায়ে খেয়ে থাকি, শুকনা চিংড়ি বেটে খাই, চিংড়ির মালাই খাই, চিংড়ির ঝোল খাই, বিভিন্ন উপায়ে চিংড়ি আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি, এতে আমাদের প্রোটিনের চাহিদা পূরণ হয়। কর্মসংস্থান সৃষ্টি, যারা চিংড়ি চাষ করেছে, চিংড়ির মালিক, চিংড়ি ঘেরে যারা কাজ করে সেই শ্রমিক, চিংড়ির জন্য যেসব কোম্পানি খাদ্য উৎপাদন করে সেই সব কোম্পানি কর্মরত শ্রমিক, এদের সবারই কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জন, চিংড়ি আমাদের দ্বিতীয় রপ্তানি পণ্য, আমরা হিমায়িত চিংড়ি বিদেশে রপ্তানি করি, রপ্তানি করার কারণে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। চার, আর্থ সামাজিক উন্নয়ন, চিংড়ি চাষ যে অঞ্চলে হয় সেই অঞ্চলের রাস্তাঘাট, পরিবেশের সৌন্দর্য, আর্থিক উন্নয়ন যথেষ্ট ঘটেছে। কৃষি উন্নয়ন, একই সঙ্গে ফসল এবং ওই জমিতেই কৃষি চিংড়ি চাষ করা যায়, ফলে একই জমিতে দুই ধরনের লাভবান হওয়া যায়। আবার দেখা যায় যে অঞ্চলে চিংড়ি চাষ হচ্ছে, পাশাপাশি কৃষিকাজের জন্য জমিগুলো ব্যবহার করা হচ্ছে। তাছাড়া চিংড়ি একটি কৃষি উপাদান, চিংড়ির উন্নয়ন মানে কৃষি বিভাগের উন্নয়ন। পরিত্যক্ত জমি ব্যবহার, অনেক জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে বা এখনো আছে, সেগুলো ব্যবহার হচ্ছে না বা কৃষি ফসলও হচ্ছে না, তাতে চিংড়ির ঘের তৈরি করে চিংড়ি চাষ করা হচ্ছে, এতে পরিত্যক্ত জমিগুলো ব্যবহার হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, চিংড়ি যে অঞ্চলে চাষ হচ্ছে ওই অঞ্চলের পরিবেশ আগে দূষিত ছিল, এখন চিংড়ি চাষের কারণে পরিবেশ সংরক্ষণ করা হচ্ছে, এলাকার পরিবেশ ভালো হয়েছে। বৈজ্ঞানিক গবেষণা, চিংড়ি যেহেতু আমাদের দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য, তাই এর উপরে বৈজ্ঞানিক গবেষণা চলছে, কিভাবে এর চাষের পরিধি বাড়ানো যায়, কিভাবে এর সংখ্যা বৃদ্ধি করা যায়, কিভাবে কৃষকদেরকে চিংড়ি চাষে আগ্রহী করা যায়, এবং চিংড়ি যাতে কোনো রোগ আছে কিনা, চিংড়ির আকার আরো বৃদ্ধি করা যায় কিনা, তা নিয়ে গবেষণা চলছে। ধন্যবাদ তোমাদেরকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।